নাভানের এই অবস্থার জন্য আমি দায়ী তুমি কি করে বলতে পারলে কেন বলতে পারব না ছোট থেকেই তুমি নাভানের প্রতি নিজের জেদ চাপিয়ে দিয়েছ সব কিছুতেই নিজের জেদ রাগকে প্রাধান্য দেওয়া ভালো নয় সোহানা রাগান্বিত হয়ে উচ্চ স্বরে বলে ওঠে নাহিদ মির্জা তার মেজাজ বিগলে গিয়েছে প্রায় সোহানা গম্ভীর মুখে অবাক হয়ে চিৎকার দিয়ে বলে আমি নিজের জেদ রাগ কখন তোমাদের উপর প্রয়োগ করছি তোমার ছেলের বিগরে যাবার দোষ আমার উপর দিও না সোহানার চিৎকার পাশের রুমে থাকা নিপা আর নোয়াজ মির্জার কান অবধি চলে যায় তারা দুজনেই বিস্ময় নিয়ে তাদের রুমের সামনে আসে আয়সা ইনা নিধিও ঈশান ও ততক্ষণে চলে আসে কারণ আজ পর্যন্ত সোহানা আর নাহিদ মির্জা দুজনেই নিজেদের সাথে উচ্চ স্বরে কথা বলেনি তাদের রুমের দরজা খোলা ছিল নাহিদ মির্জা সোহানার কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর আক্রোশ নিয়ে বলে না সেটা আর দিব না কারণ আমিও সমান দোষী যে তোমার কথা শুনে নাভানকে কানাডায় পাঠিয়েছি আর ভুল করেছি ইনায়ার সাথে তার বিয়ে দিয়ে এইবার আমি সব ঠিক করব আর ইনায়ার প্রতি কোনো দরদ দেখাবে না তুমি ওদের জন্য যা করার আমি করব কি করবে তুমি আ ওকে বাড়ি থেকে বের করে দেবে তাহলে শুনে রাখো নাহিদ আমি ইনাকে অন্য কোথাও যেতে দিব না তাদের দুজনের বিষয়ে আমি দেখব ক্রোধিত ভাবে বলে উঠেন সোহানা নাহিদ মির্জা রাগের ভষ্মীভূত হয়ে সোহানার দিকে আঙুল তুলে বলে কি দেখবে তুমি তুমি ওদের কারোই ভালো করতে পারবে না ইনায়ারও না আর রইল না ভান তারও না কারণ তুমি তার আসল মানও বিস্ফোরণ মন্তব্য করে ঘর থেকে বেরিয়ে গেল নাহিদ মির্জা এতক্ষণ বাড়ির প্রত্যেকটা সদস্য নীরব শ্রোতা হিসেবে ছিলেন যেন কেউই কিছু বলতে পারল না নাহিদ মির্জার কথায় সবাই অবাক হলে অবাকের চরম পর্যায়ে চলে গেছেই না নাভান সোহানার ছেলে নয় সোহানা অবাক হয়ে তাকিয়ে রইলেন সে নাভানের মা নয় কথাটা বলতে পারলেন নাহিদ মির্জা এত বছরের আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা সবকিছুই কি ফিকে সে কি সত্যিই নাভানের মা হতে পারেনি অতীতের সেই প্রায় ভুলে যাওয়া সত্য আবার তাকে মনে করিয়ে দিলেন নাহিদ মির্জা মনে করিয়ে দিলেন তার এতদিন সে শুধু মায়ের অধিকার দেখিয়েছেন নাভানের উপর ধপ করে চেয়ারে বসে পড়লেন সোহানা পাথর বনে গেছেন তিনি নওয়াজ তার ভাইয়ের পিছন ছুটলেন আয়েশা আর নিপা সোহানার পাশে এসে দাঁড়ালো তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না তারা আমি আসলেই শত মা তাই না আয়েশার দিকে তাকিয়ে করুন গলায় বলে উঠলেন সোহানা কাঁদলেন আয়সা সে জানে নাভান সোহানার কতটা আপন তিনি ভীত গলায় বলে তুমি নাভানের মা সোহানা নাহিদের কথা মন থেকে ফেলে দাও জানোই তো সহজে রাগে না রাগলে মাথা ঠিক থাকে না বলে সোহানার মন ঠিক করার একটু চেষ্টা করেন তিনি কিন্তু সফল হলেন কই মুহূর্তেই কেঁদে উঠেন সোহানা ভেতরটা যেন নিঃশেষ হয়ে গেছে তার ইনায়ার নিজের কাছে খুব খারাপ লাগছে তার জন্যেই এত ঝামেলা কি করে ঠিক করবে সব নিধি মায়ের কান্না দেখে গুমরে কেঁদে উঠল তার মায়ের কান্না সহ্য হচ্ছে না বাবা কি করে মাকে এই কথা বলতে পারল নিধির পাশে দাঁড়ানো ঈশান সে নিধিকে ধমক দিয়ে বলল এমন সিরিয়াস মুমেন্টকে তুই কমেডিসিন বানিয়ে দিলি গাঁধি চুপ কর তোর কান্না দেখে আমার হাসতে মন চাইছে কান্নার বেগ বাড়িয়ে দিল নিধি ঈশানকে জড়িয়ে ধরে হাতের পাশে নাক মুছে কাতর কণ্ঠে বলে মাকে থামতে বলো ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে ইয়াক সর্দি মুছলি আমার শার্টে ছোট মাকে থামাক তার আগে তুই থামো গাঁধি না হলে পুরো মির্জা বাড়ি আজকে কমেডি হলো হয়ে যাবে ইনা পিছু ফিরে দৌড়ে নিজের ঘরে আসে আর ভালো লাগছে না তার যে করেই হোক তার এই বাড়ি ছাড়তে হবে না হলে ঝামেলা মিটবে কম বাড়বে বেশি টেবিলের উপর নাভানের হাস্যজ্জ্বল একটি ছবি রাখা সেখানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেই না হঠাৎ মনে আসে নাভান সোহানার ছেলে না হলে কার ছেলে ইনায়ার মনে হয় সে না জানলেও হয়তো বাড়ির সবাই সত্যটা জানে আচমকা একটা জিনিস মনে আসতে ইনা ঝটপট করে আলমারির কাছে যায় সেখানে থেকে বের করে একটা ডায়েরি ইনায়ার মামা মিজানুল করিম তার বাবা মায়ের লাশ দাফন করে শেষবারের মতো ইনায়ার সাথে দেখা করতে এসেছিল তখন কান্নারত ইনা মামার সাথে ভালো করে কথা বলতে পারেনি মিজানুল করিম তাকে একটা নাম্বার লিখে দিয়ে বলেছিলেন কখনো দরকার পড়লে এই যোগাযোগ করতে এটা তার ছেলের নাম্বার সে প্রায় সময় ঢাকার বাইরে থাকেন ইনা ভালো মতো নাম্বারটায় চোখ গুলায় তারপর বিড়বির করে পড়ে সেটা ফাহাদ করিম ইনা ভালো করে নামটা ওড়ায় তাকে এই ফাহাদ করিমের সাথে দেখা করতে হবে সে তার মামার ছেলে ফোনটা বের করে নাম্বারটা ঠুকে ফোন লাগলই না নিজেরই ব্যবস্থা করতে হবে মিটিং করে রাতের দিনার শেষে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায় না ভান সাফরান গেছে পার্কিং প্লেস থেকে গাড়ি ঘুরাতে কনকনে ঠান্ডা বাতাস বইছে রাতের দিকে তুষারপ্রাক হওয়ার সম্ভাবনা আছে মোবাইলের সময় দেখল না ভান স্থানীয় সময় নয়টার উপরে লকস্ক্রিনে একটা হাস্যজ্জ্বল পরিবারের ছবি ভেসে উঠে নাভান খানিকটা অন্যমনস্ক হল এই নয় মাসে বাবা মায়ের সাথে বা বাড়ির কারো সাথে কথা হয়নি তার শুধু আসু বাদে হেসে ওঠে নাভান দাদি তাকে একটু বেশি ভালোবাসে ইদানিং মায়ের কথা মনে হয় নাভানের তবু নিজের ইগকে মানাতে পারে না সে মা যখন তাকে বুঝেনি সে কেন বুঝতে যাবে যারও তার সাথে ধরে তাকে বিয়ে করিয়ে দিল উচ্চ মাধ্যমিক পড়ুয়া কোনো মিডেল ক্লাস ঘরের মেয়ে মানতে পারেনি সে আয়েশা মির্জার থেকে বাড়ির সব খবরই রাখে না ভান সামনের মাসে বিড়ি যাবে সে আচমকা পিছন থেকে কেউ জড়িয়ে ধরাতে ধ্যান ভামে তার হতবাক হয়ে পিছনে তাকাতেই অদিতিকে দেখতে পায় না ভান রেগে কঠিন একটা গালি মুখে আনতে গিয়েও গিলে নেয় সেটা ততক্ষণে সাফরান গাড়ি নিয়ে হাজির কিন্তু সে গাড়ির ভেতরেই বসে রইল সার তার ঢঙ্গবি পার্টনারের কথা শুনতে নারাজ সাফরান নাভান নিজেকে সামলে নিল। আশেপাশে তাকিয়ে অদিতির দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে কি চাই প্লিজ একটা কথা শুনো নাভান আমার আর একটা সুযোগ দাও আমাকে কিসের সুযোগ নাভান ব্রুকুচকে অদিতির দিকে তাকিয়ে জিজ্ঞেসা করে অদিতি অনেকটা বিচলিত মুখে মলিন হয়ে বলে আমাদের সম্পর্কের এইভাবে হঠাৎ করে কি সব হয় বল দু বছরের রিলেশন আমাদের নাভান বিরক্তি নিয়ে মাথার হুডি ফেলে চুলগুলো হাত দিয়ে পিছনে ফেলে টপ্ত কণ্ঠে বলে ওঠে লিসেন অদিতি আমি রাস্তায় দাঁড়িয়ে তোমার সাথে কোনো সিনক্রিয়েট করতে চাই না এক্ষুনি যাও এখান থেকে আমার মাথা নষ্ট করো না অদিতি মূর্তিমান ভাবে দাঁড়িয়ে আছে এই নাভানকে তার চেনা নয় এতটা কি করে বদলে যেতে পারে নাভান অদিতির প্রতি নাভান অনেক পজিটিভ ছিল সে হঠাৎ কি হল ভাবতে পারছে না অদিতি লিসেন নাভান আমরা একটু বসে ভেবে ডিসিশন নিতে পারি রাগের মাথায় সেদিন কি বলে ফেলেছি নাভান আর কোনো কথা না বলে গট গট প্রায় গাড়িতে গিয়ে উঠলো গম্ভীর মুখে সাফরানকে বলল গাড়ি স্টার্ট করতে অদিতি নাখোশ নাভানের ব্যবহারে সে দৌড়ে গাড়ির সামনে এসে দাঁড়ায় সাফরান গাড়ির স্টার্ট দিতে গিয়ে হকচকিয়ে যায় নাভান এবার প্রচন্ড রেগে গিয়ে সাফরানকে আদেশ দেয় গাড়ি ওর উপর দিয়ে একেবারে পিষে ফেল ওকে পারলে তোর স্যালারি বাড়িয়ে দেব সাফরান হতভম্ব হয়ে যায় বোকা বোকা চেহারা নিয়ে নাভানের দিকে তাকায় সে শেষমেশ সার তাকে খুন করতে বলেছে তাও আবার তার গার্লফ্রেন্ডকে বেশি রেগে থাকলে নাভান তুইতকারি করে পাগল হয়ে গেছেন স্যার আপনি তো আমাকে খুনি বানিয়ে দিবেন দেখছি গাড়ি স্টার্ট এক বহ লে সাফরানের দিকে আগুন দৃষ্টিতে তাকায় নাভান সাফরান একবার গাড়ির সামনে থাকা অদিতির দিকে তাকালো মেয়েটা পাগলের মতো নাভানকে ডেকে চলছে স্যার এই মেয়ের সাথে ব্রেক করেছে সে ভীত কম্পিত কণ্ঠে নাভানকে বলে সার সামনের মাসে আমার বিয়ে তো এই সময় আমি তোর বিয়ের কথা বলতে বলছি আকাশচুম্বী রাগ নিয়ে হুঙ্কার দিয়ে উঠলো নাভান সাফরান সামান্য ডুব দিলে মিনমিনে সরে বলে এ মানে স্যার খুন করলে তো জেলে ঢুকতে হবে তখন আমার বিয়ের কি হবে নাভান গাড়ি থেকে বেরিয়ে এলো আজ অদিতির একটা হেস্তনেস্ত করবে সে নাভান এগুতেই সেখানে জিসা আর লিও উপস্থিত হলো তারা নাভানকে অদিতির দিকে এভাবে তেরে যেতে দেখে আশ্চর্য হলো অনেক জিসা এবার এগিয়ে গেল অদিতির কাছে তারপর হকচকিয়ে নাভানকে বলে ওঠে ভাইও প্লিজ আমি অদিতিকে নিয়ে যাচ্ছি সিন ক্রিয়েট করবেন না নাভান এবার রুষ্ট কণ্ঠে বলে তাই করো ওর মতো মশা মাছিকে মেরে হাত নষ্ট করতে চাই না আমি কথাটা বলে আপাদমস্তক রিয়কে একবার দেখল নাভান তারপর গাড়িতে উঠে বসতেই সাফরান গাড়ি চালালো সাই সাই করে চলে গেল সেডি কুয়াশাছন্ন রাস্তার মাঝে দাঁড়িয়ে অদিতি এবার চিৎকার করে ওঠে ছাড়বো না না ভান কিছুতেই এত সহজে হাতছাড়া ছাড়া করবো না আমি তোমাকে কিছুতেই না জিসা অদিতিকে শান্ত হতে বলে অদিতি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যেন অদিতির মতো মেয়ের এমন অবস্থা হবে ভাবতেই যেন অবাক হচ্ছে জিসা লিও এবার খানিকটা টলতে টলতে অদিতির সামনে এসে দাঁড়ায় মুখ বাকিয়ে বিদ্রুপের হাসি মুখটা করুন করে কণ্ঠে রাগ নিয়ে বলে ওঠে কষ্ট হচ্ছে তাই না অদি আমারও হয়েছিল যখন আমার বাচ্চাটাকে তুই খুন করেছিলি তাও আবার এই নাভানের জন্য শাস্তি পাচ্ছিস তুই শাস্তি বাকি আছে তোর বলেই লিও উল্টো হেঁটে তার গাড়ির দিকে এগুলো অদিতি বের করে কিছুক্ষণ গালি দিল লিওকে নেহাত ছোটবেলার বেস্ট ফ্রেন্ড না হলে জানে মেরে দিত জিসা বরাবরই লিওর প্রতি হয় আজকাল কত অহরহ হচ্ছে বর্ষণ কিন্তু এই ছেলে ভুলতে পারছে না বাচ্চাটার কথা স্ট্রেঞ্জ জিসা অদিতিকে নিয়ে পা বাড়ায় সামনে আজ সকাল সকাল ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেছেই না গতকালকের ঘটনার পর থেকে বাড়িটা একদম নিশ্চুপ হয়ে আছে কেউ কারো সাথে কথা বলেনি তেমন নিধি আজকে যাবে না বলে জানিয়েছে ইনায়ার জন্য বিষয়টা ভালো হয়েছে কালকে ফাহাদের নাম্বারে কল দেওয়ার পরও কানেক্ট করতে পারেনি না তাই ঠিক করেছে সে নিজেই যাবে তার মামার বাসায় বাড়ির কাউকে এই বিষয়ে জানায়নি না ভার্সিটির গেইটের সামনে গাড়ি থামতে নেমে পড়েই না সামনে ঝুঁকে নমনীয় ভাবে ড্রাইভারকে বলে ওঠে আঙ্কেল আজকে নিতে আসার দরকার নেই একটা কাজ আছে আমার সময় হলে আমি চলে যাব ড্রাইভার আতাউল মুখে কোনরা করলেন না সে বিরক্ত ভাবে তাকালো ইনায়ার দিকে যে তার ইনায়াকে নিতে আসার কোনো ইচ্ছাই নেই তারপর গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে গেলেন তিনি ইনায়া সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেললো প্রথম দিন থেকেই আতাউর তাকে পছন্দ করে না ইনা এবার সামনে এগিয়ে যায় একটু দূরেই বাস স্টপ ইনা কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠে জানালার সাথের সিটে বসে পড়ে সে এক ঘন্টার রাস্তা অতিক্রম করতে হবে ইনা জানালা দিয়ে বাইরে তাকায় আকাশটা আজ মেঘলা কিছুটা কেমন গুমোর হয়ে আছে চারপাশ মন ভার হল ইনায়ার জীবনটা তার চর্কির মতো ঘুরছে সে কি একটু সুখী হতে পারত না জীবনে বাবা মা যাবার সাথে সাথে তার সুখ শান্তি যেন মরুর বুকে এক পলসা বৃষ্টির নেয় গাড়ি চলতেই ভ্রম দূর হয় ইনায়ার পাশের সিটে একজন বয়স্ক লোক বসে আছে আনুমানিক বয়স পঞ্চাশ হবে হয়তো কিছু দূর যেতে ইনা লক্ষ্য করল লোকটি তার পায়ের দিকটা স্পর্শ করেছে ইনা ভয়ার্থ মুখে লোকটার দিকে তাকায় গাড়ির হালকা ঝাঁকিতেই লোকটা তার উপর বলে পড়ছে ইনা প্রচন্ড অস্বস্তি নিয়ে জানলার দিকে চেপে বসে প্রচন্ড কান্না পাচ্ছে তার এমন বয়োজ্যেষ্ঠ মানুষ এতটাই নিচু মন মানসিকতা ইনা আশেপাশে তাকাতেই দেখতে পায় তার বয়সী একটা মেয়ের পাশের সিটখালি আছে সে উঠে দাঁড়িয়ে লোকটাকে বলে উঠলো উঠে দাঁড়ান এখান থেকে লোকটা পান খাওয়া দাতে বিশ্রী ভাবে হাসলো পা হালকা জমিয়ে ইনায়াকে যাওয়ার জন্য ইশারা করে লোকটা ইনায়ার গাটা ঘিন ঘিন করে উঠে সে এবার জোরেই বলে ওঠে উঠুন এখান থেকে আপনি ইনায়ার কথায় কয়েকজনের নজর তার দিকে পড়ে বাসের হেলপার দৌড়ে আসে কি হইছে আবা আমি এখানে বসব না ওনাকে উঠতে বলুন আমি ওই আপুটার পাশে বসবো মেয়েটাকে দেখিয়ে বলে উঠলো ইনা হেলপার লোকটাকে সরিয়ে ওই মেয়েটাকে ইনায়ার পাশে বসায় সাথে কয়েকজন ওই লোকটাকে বিশ্রীভাবে গালিও দেয় ইনায়া চোখ বন্ধ করে সিটে বসে পড়ে তার সামনে আরো এইসব পরিস্থিতি মোকাবিলা করতে হবে অপেক্ষা করতে হবে সামনে কি হয় তা দেখার জন্যে হাতে ধোয়া উঠা কফির কাপ নিয়ে বেকুনিতে দাঁড়িয়ে আছেন আভান চোখ তার সামনে নিকশ কালো রাতের কুয়া আকাশ থেকে বহমান কুচি কুচি বরফের দিকে প্রচন্ড ঠান্ডা বাতাস বইছে কিন্তু এই ঠান্ডার মধ্যেও পাতলা ফুল হাতার একটি টি শার্ট পরে মধ্যে দাঁড়িয়ে রয়েছে সে মাঝে মাঝে ফাঁক করে কফি দুঠোট খাচ্ছে হঠাৎ করেই ফোনের ভাইব্রেশনের শব্দে পকেট থেকে ফোন বের করে নাভান সামনে ধরতেই চমকে উঠে সে ফোন স্ক্রিনে মা নামটি জল জল করছে নাভান অনেক অবাক হয় আর নার্ভাসও লাগছে তার কি মনে করে মা এতদিন পরে তাকে কল করলো নয় মাসে যে তার নাম শুনলেই সবাইকে বকা জকা করত কতদিন পরে মায়ের সাথে কথা বলবে কথা থেকে শুরু করবে ভেবে পাচ্ছে নানাভান ভেতরটা যেন হাতুড়ি পেটা করছে কেউ এর মধ্যে কয়েকবার কেটে কেটে ফোন আবার এসেছে নাভান এবার ফোন রিসিভ করে কানে রাখে অপাশ থেকে কোনো শব্দ পায় না সে খানিক্ষণ চুপ করে কম্পিত কণ্ঠে শোধায় মা ও মা কেমন আছো তুমি এই একটা বাপকে ফোনের অপর পাশের ব্যক্তির নিরবতা ভঙ্গ হয় সোহানা মির্জা হাসে একটু হ্যাঁ সে অনেক ভালো আছে সামনে যে কাজ করবেন তিনি তাতেই আরো বেশি ভালো থাকবেন হুম আছি তো বেশ যেমন রেখে গিয়েছিলে ভেবেছিলাম খারাপ থাকবো কিন্তু আমার ভালো থাকাটা তা হতে দিচ্ছে কই তাই তো না চাইতেও ভালো আছি মায়ের এমন কঠিন কথার মানে বুঝতে পারে নাভান ঠিকই তো সে তার মায়ের সব কষ্টের মূল যিনি তার জন্য সারা জীবন এত স্যাক্রিফাইস করেছে তাকে সে না বুঝেই অনেক বড় কষ্ট দিয়েছে মা তো সন্তানের দেওয়া শত কষ্ট মেনে নিয়েও বলতে পারে ভালো আছি নাভান বিড়বির করে আকুতি ভরা কণ্ঠে বলে শরিমা মা আমাকে মাফ করে দাও আমি তোমার কষ্টের কারণ হতে চাইনি তুমি কেন সরি বলছো নাভান ভুল তো আমি করেছি আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি নিশ্চয়ই আমি তোমার মা হবার যোগ্যতা রাখি না যোগ্যতা আর কি আমি তো তোমার মাই নই মা কি বলছ সত্যিই সরি মাফ করে দাও আমাকে হঠাৎ করে এত কিছু ঘটায় মেনে নিতে পারিনি আমি নাভানের কথায় কিঞ্চিত হাসলো সোহানা মির্জা তার ছেলের এই একটি মাত্র বাক্য কি ঠিক করে দেবে আগের গত নয়টা মাস আর এক তরুণীরা হবদয় ভাঙা যন্ত্রণা না তো ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন অযথা আর কোনো কথা না বাড়িয়ে তিনি কণ্ঠে গম্ভীরতা এনে নাভানের উদ্দেশ্যে বললেন ভেবেছিলাম সারা জীবন তোমাকে খুশি রাখব তোমাকে সবকিছুই বেস্ট এনে দিব কখনো তোমার মন খারাপের কারণ হব না ভালো মানুষ হিসেবে গড়ে তুলব কিন্তু আমি সরি বেটা আমার নিজের দেবাওয়াদা আমি নিজে রাখতে পারিনি ভালো মানুষ বানাতে পারিনি আমি তোমাকে ভালো করতে গিয়ে সবসময় তোমার খারাপটা করে ফেলেছি হয়তো তোমার মা হতে পারিনি কিন্তু এবার থেকে আমি সব ঠিক করে দিব তুমি যা চাও তাই হবে কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে রইলেন সোহানা মির্জা নাভানো নিশ্চুপ কোনো কথা নেই তার মুখে সোহানা হঠাৎ করেই নাভানকে আদেশের স্বরে বলে নেক্সট উইকে বাংলাদেশে আসো তুমি ডিভোর্স রেপ্লাই এপ্লাই করবো আমি একটা পবিত্র বিয়েকে অবজ্ঞা করেছ তুমি তিন কবুল বলে যাকে বিয়ে করলে তাকেও অসম্মান করেছ তোমার আদর্শ নীতি বিদেশের মাটিতে মিশে গেছে এখন এই সম্পর্ক না রাখাই ভালো ডিভোর্স হয়ে গেলে তারপর যাকে খুশি বিয়ে করেনিও এবং কি ওই বাজারে মেয়েটাকেও এখন থেকে তোমার কথাই থাকবে কথাটা বলে নাভানকে কিছু বলতে না দিয়েই ফোন কেটে দিলেন সোহানা মির্জা নাভান গম্ভীর হয়ে চিন্তা করতে লাগলো সোহানা হঠাৎ করে এমন ডিসিশন নিলেন কেন সেটা নাভানের বোধগম্য হচ্ছে না কই এই নয় মাসে দাদির সাথে কথা বলে তার মনে হয়নি যে সোহানা ওই মেয়েটাকে এত সহজে ছাড়বে আর বাড়িতে কি কোন ঝামেলা হয়েছে মাতার সাথে এমন পরপর ভাবে কথা বলল কেন ভাবছে নাভান অনেক কথা ঘুরছে নাভানের মাথায় শীঘ্রই তাকে বাড়ি যেতে হবে দীর্ঘ এক ঘন্টা বিশ মিনিট পরে নির্ধারিত জায়গায় বাসটি। ইনা ঝটপট গাড়ি থেকে নেমে গেল এতক্ষণ সে প্রচুর অস্বস্তিতে ভুগছিল ব্যাগ থেকে ফোন বের করে সময়টা দেখে নেয় না বারোটা বাজে প্রায় মায়ের মুখে দু একবার নানা বাড়ির নাম শুনেছিল না সেটাতেই ভরসা করে এতদূর আসা তার ইনায়ার নানা রেজাউল করিম একসময় এই এলাকার মেয়র ছিলেন মায়ের থেকে সুনাতার তার নানা জীবনের অর্ধেক সময় রাজনীতিতে দিয়েছেন এলাকার বাসিন্দাদের প্রিয় নেতা ছিলেন তিনি ইনায়ার বিশ্বাস রেজাউল করিমের নাম বললে যে কেউ তাকে বাড়ির ঠিকানা বলে দিবে ইনা নিজের মনের জোর বাড়িয়ে সামন হাঁটে কয়েকজনকে জিজ্ঞেস করার পরও কেউ বাড়ির সঠিক ঠিকানা বলতে পারে না ইনায়ার নিজের প্রতি রাগ প্রচুর রাগ হচ্ছে এখন তার নানা বেঁচে নেই এখন তার মামা সেখানে নাও থাকতে পারে ইনা দীর্ঘশ্বাস ফেলে সামনের একটা দোকানে যায় একটা পানির বোতল কিনে সাইডে দাঁড়িয়ে চোখে মুখে পানি দেয় দোকানে একটা বয়সী লোক বসে চা খাচ্ছে ইনা লোকটার কাছে রেজাউল করিমেরোর কথা জিজ্ঞেস করতেই লোকটা তার দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে বক তার বাড়ি কোথায় আমি জানি কিন্তু বাড়ির খবর দিয়ে কি করবে তুমি তিনি তো এখন বেঁচে নেই ইনায়ার মলিন মুখে হাসি ফুটল তৎক্ষণাৎ সে খুশি হয়ে লোকটাকে বলে তিনি আমার নানা আমার মামা মিজানুল করিম আমি পুরান ঢাকা থেকে এসেছি ইনায়ার কথায় লোকটা বিস্ময় হয় প্রচুর ইনায়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর মুখে হাসি টেনে বউ লে তোমার মায়ের নাম কি সাজিয়া মাথা নাড়ায় ইনা অবাক হয়ে বলে আপনি কি করে জানলেন আমি সুরেশ আমি ওই বাড়িতে আজ পঁচিশ বছর ধরে ড্রিভারের চাকরি করি তোমার মাকেও আমি দেখেছি চলো আমার সাথে তোমারে নিয়ে যাই ইনা রাজি হলেও ভেতরে একটা ভয় কাজ করছে এভাবে একটা অচেনা লোককে বিশ্বাস করা কি ঠিক হবে সুরেশ ইনা বলল তার সাথে গাড়িতে বসতে ইনা মনে হাজার শঙ্কা নিয়ে গাড়িতে বসে যেতে যেতে সুরেশ মিজানুল করিমের অবস্থানের কথা বলল তার দুই ছেলে এক মেয়ে তিনি তার বাবার মতো রাজনীতি করেনি সে একজন প্রভাবশালী ব্যবসায়ী মিজানুল সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছেন কিন্তু তার দুই ছেলে যেন দাদার আদর্শই ঠিক মতো মাথা পেতে নিয়েছে শত চেষ্টা করেও ছেলেদের রাজনৈতিক বিষয় থেকে সরাতে পারেননি বড় ছেলে ফাহাদ করিম বর্তমান মেয়র আর ছোটজন ছায়া মত না এক বাবাস দুজনেই তুখর রাজনীতিবিদ তাদের সাথে বাবার সম্পর্ক দাকুমরার মতো এইসব গল্প শুনতে শুনতে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায় না চলবে